আজ একটা চিকেন কারির রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে মাটন করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একবার এটা ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে সবার। চলুন তাহলে রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস, পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস, দেশি নয়। এর মধ্যে 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। খুব বেশিক্ষণ মাংস ম্যারিনেট করার কোনো প্রয়োজন হয় না। বেশিক্ষণ মাংস ম্যারিনেট করলে মাংস থেকে সমস্ত জুসটা বেরিয়ে মাংসটা ছিবড়ে হয়ে যায়, সেই জন্য 10 থেকে 15 মিনিটই যথেষ্ট। এই সময়টাতে রান্নায় আর যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিতে হবে। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে নিয়েছি, মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। 1 কেজি মাংসের জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করব, তার মধ্যে 2টো একদম মিহি করে বেটে নিলাম আর 1টা পরে ইউজ করব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখানে 1-2 ইঞ্চি আদা ছোট টুকরো করে নিয়েছি আর 20 থেকে 25 কোয়া রসুন, এটাও কিন্তু মিহি করে পেস্ট করে নেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম যাতে এটা মিহি পেস্ট হয়। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টও রেডি হয়ে গেছে। এবারে ফোড়নের মশলাটা রেডি করতে হবে। 4-5টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ আর 10-15টা গোলমরিচের দানা একটু থেতো করে রাখব। গুঁড়ো পাউডার নয় কিন্তু, ঠিক এই রকমই একটু দানা দানা থাকবে। এবারে রান্নাটা শুরু করব। 1 কেজি মুরগির মাংসের জন্য আমি এখানে 125 গ্রাম সর্ষের তেল ইউজ করছি। তেল ভালোভাবে গরম হলে মাংসে আজকে আমি আলু ব্যবহার করব, তাই এরকম করে কেটে রাখা আলু, সামান্য একটু নুন আর অল্প পরিমাণে হলুদ মিশিয়ে ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজবো না, হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনি চাইলে আর একটু গাঢ় করেও ভেজে নিতে পারেন, আবার আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। ঠিক এই রকম যখন ভাজা হয়েছে তখন আলুগুলো তুলে সাইডে রেখে দেব। এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। 1টা দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর থেতো করে রাখা গরম মশলা। এর থেকে যখন বেশ সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসছে সেই সময়ে আরও 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করব বলেছিলাম, সেই পেঁয়াজটা এরকম মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাও একটু হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না। পেঁয়াজ বেশি গাঢ় বাদামি করে ভাজা হলে পেঁয়াজটা তেতো হয়ে যায়, মিশ্রত্বটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজ যখন এইভাবে ভাজা হয়েছে তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হতে একটু বেশি সময় নেয়, এটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। ঠিক এইভাবে যখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, সেই সময়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই সবগুলো একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই রেসিপিতে মাটন করে দেখবেন, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। আমি এই রেসিপিতে হাঁসের ডিমও রান্না করি, সেটাও কিন্তু খুব ভালো হয় খেতে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, মাংসের সাথে আরও কিছুক্ষণ ভাজা হবে। এই যে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, এই সময় বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নেব। আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেশনের সময় কখনোই বেশি নুন দিয়ে ম্যারিনেট করতে নেই, তাহলেও কিন্তু চিকেনের গা থেকে পুরো জুসটা বেরিয়ে গিয়ে চিকেনটা একদম ছিবড়ে হয়ে যায়।
অল্প পরিমাণে নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হয়, আর বাকি নুন এই কষানোর সময়ে দিতে হয়। তাহলে আমি অল্প পরিমাণে নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি রান্নায় যে নুন লাগবে তার পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে আঁচ লো করে করে ভাজলে মাংস থেকেও ফ্যাটটাও বেরোবে, এর জলটাও বেরোবে, তাতে এটা একটু গুটিয়ে আসবে, তখন কিন্তু কষিয়ে নিতে সুবিধে হবে, ভালো কষানো হবে। তাহলে ঢাকা দিয়ে আঁচটা একটু কম করে দিয়ে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, তবে মাঝখানে ঢাকা খুলে একটু চেক করে নিতে হবে বা নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রংটা সুন্দর হয়। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। এই কষানোটা ঠিকঠাকভাবে করতে কিন্তু 10-12 মিনিট লাগবেই, ডিপেন্ড করছে কতটা মাংস আমি রান্না করছি তার উপরে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আজ কিন্তু লো টু মিডিয়ামই রেখেছি। দেখুন কতটা গুটিয়ে এসছে, তেলও কিন্তু ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা আলুগুলো। এবারে প্রয়োজন মতো জল মেশাতে হবে, আর অবশ্যই সেটা গরম জল। আমি 1/2 লিটার মতো জল দিয়ে দিচ্ছি, এটা নিজেদের প্রয়োজন বুঝে দিতে হবে। আবার বেশি দিলে প্রেশার কুকার উপচে বেরিয়ে আসবে, সেই জন্য একটু বুঝে জলটা দেবেন। জল দিয়ে প্রেশার কুকার লক করে দিয়ে একটা হুইসেল হতে দেব হাই হিটে। একটা হুইসেল হলে গ্যাস অফ করে দিয়ে প্রেশার কুকার নিজে নিজে ঠান্ডা হতে দেব। প্রেশার কুকার নিজে নিজে ঠান্ডা হয়েছে পরে এটা খুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানেই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়েছে, মানে রান্নাটা শেষ হয়ে গেছে। আমি কয়েকটা শুধু কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা দেখতেও ভালো লাগবে, এর স্মেলটাও মিশবে, আর কারো প্রয়োজন হলে সে একটু নিতে পারে। কিছুটা ধনে পাতা কুচানো আমি দেবো, এটা কিন্তু একেবারেই অপশনাল, তবে দিলে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, দিয়ে দেখতে পারেন একবার। আমাদের মুরগির মাংসের ঝোল রেডি হয়ে গেল, পরিবেশন করতে হবে গরম গরম ভাত রুটি পরোটা বা যে কোনো রকম রাইসের সাথে। আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ সময়ই ঘরোয়া রান্না, সহজ রান্না, প্রচার পায়নি এমন রান্না বা স্বাস্থ্যকর রান্না দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আজকে তাহলে আসছি, সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।